গোলাপ সংগ্রহে তাক লাগিয়েছেন পাবনার ঈশ্বরদীপ দানিয়াসুল আলম শামীম। সংগ্রহ করেছেন অ্যাম্বার কুইন, এলিনকা, ফায়ারফল সহ দুর্লভ প্রজাতির 300-এর বেশি গোলাপ গাছ। এবার মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর নামে গোলাপের জাত উদ্ভাবনের উদ্যোক্তা, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা চান তিনি। রক্তলাল গোলাপের সুবাসে আকৃষ্ট পতঙ্গ পেয়েছে খাবার খোঁজার বাহানা। নান্দনিক আকার আর রঙে আকৃষ্ট হয়ে চোখ জোড়াতে ছুটে আসছেন দর্শনার্থীরাও। ফুলের কাছে তো ঘুরতে কিছুটা ভালোই লাগে আর কি, এখন মোটামুটি ভাবে ওকে উৎসাহ দিই। বাগান দেখে খুবই ভালো লাগে, আর হচ্ছে সময় কাটাই বিকালে যখন টাইম পাই, যাওয়ার যে কোনো সময় যখন টাইম পাই তখনই এখানে চলে আসি। 300-এর মতো বা 300-এর বেশি গোলাপ সংগ্রহ করা কারো সংগ্রহে নেই, তা আমরা আশা করি জাতীয়ভাবে এটি রেকর্ড করবে। লাল, হলদে, গোলাপি রঙের হলেও প্রজাতিভেদে ভিন্ন নামে বাগানের কাছে জনপ্রিয় কাঁটাযুক্ত এই ফুলগাছ শোভা পেয়েছে পাবনার ঈশ্বরদীর সাতবাগানে। বহুরূপী জুলিও ইগলিসিস ও সেন্টিমেন্টাল সহ 300-এর অধিক দুর্লভ এমন গোলাপের চাষ করছেন দানিয়াসুল আলম শামীম। এখানে যে সংগ্রহগুলো আছে সেগুলো তো মাদার গাছ, সব মাতৃগাছ। এখানে বিভিন্ন জাতের মধ্যে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন করা যায়। তা আমি সামনে বছর থেকে এটাতে চেষ্টা করব, এটা শুরু করব আর কি। তার স্বপ্ন পূরণে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। সম্প্রসারণের জন্য যদি রুট স্টকের কোনো ঝামেলা হয় না পায়, তাহলে কোথায় পাওয়া যাবে সে ব্যাপারে আমি তাকে সহযোগিতা করতে পারবো এবং গ্রাফটিংয়ের টেকনিক দিয়ে দিতে পারবো। আর এই জাত উন্নয়ন যদি করতে চায় তাহলে বাংলাদেশ কৃষি গবেষণা ফ্লোরিকালচার যে ইউনিট আছে সেইখানে তাকে যোগাযোগ করতে হবে। শুরুতে খেয়ালি মনে হলেও প্রতিবেশী ও স্বজনদের বিশ্বাস, আগামীতে দেশের শীর্ষ গোলাপ সংগ্রাহক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নাম লেখাবেন শামীম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।